আসসালামু আলাইকুম, আমি উদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা আজকের লেকচারে এক্সেসে কিভাবে একটা ডাটা ইম্পোর্ট করা যায়, অর্থাৎ আমরা যদি এখানে দেখি ইম্পোর্ট করা যায় কিভাবে এক্সেস ডাটাবেস, এক্সেল ডাটাবেস, শেয়ার পয়েন্ট লিস্ট, টেক্সট ফাইল, XML ফাইল, এই যে বিভিন্ন ধরনের যে ফাইলগুলো এবং কি ফ্রম এসকিউএল সার্ভার, আমরা আজকে জিনিস দেখবো যে এক্সেল এবং টেক্সট ফাইল কীভাবে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি এই জিনিসটা, এবং এটা আবার এক্সপোর্ট আমরা কীভাবে করতে পারি সেই জিনিসটা দেবো। তো যারা এখনও হাসান একাডেমি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমিতে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ বেল আইকনে ক্লিক করে রাখার অর্থ হচ্ছে আমরা যখনই নতুন একটা ভিডিও আপলোড দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। কথা না বলে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো আমরা প্রথমেই যে কথা বলছিলাম যে আজকে আমরা এখানে আমরা কীভাবে একটা ইম্পোর্ট করতে হয়, তাহলে আমরা নতুন একটা টোটালি একদম নতুন একটা এক্সেসের একটা ফাইল নেব, একদম নিউ একটা ফাইল এসেছে, ব্ল্যাঙ্ক ডাটাবেস নিলাম। ব্ল্যাঙ্ক ডাটাবেস নেওয়ার পরে ডবল ক্লিক করার পরে আমার অটোমেটিক চলে আসলো। বাট আমরা যদি এটিকে সেভ করতাম, আমরা এর আগে ক্লাস দেখছিলাম যে আমরা এই পর্যন্ত আসার পরে আমরা সেভ, আমরা ডবল ক্লিক করেছি, অটোমেটিক চলে এসেছি, ক্রিয়েট করেছি। এখন এই যে টেবিলটা আছে এই টেবিলের উপর রাইট বাটন ক্লিক করব। এখন ইম্পোর্ট আমরা কি বলতেছিলাম যে আজকে আমরা দুইটা অপশন দেখব, আসলে এক্সেল ফাইল কীভাবে ইম্পোর্ট করতে এবং টেক্সট ফাইল। তো টেক্সট ফাইলগুলো কি আমরা যে নোটপ্যাডে যে ফাইলগুলো লিখেছি টেক্সট ফাইল, এটা যদি ক্লিক করি আমার এখানে যেখানে রেখেছি এখানে কি বলতেছে ফাইল নেম আমার কোথায় আছে, আমার এই কম্পিউটারের নাম আসলে হাসান একাডেমি, ইউজার হাসান একাডেমি, ওয়ান ড্রাইভ আসলে কোথায় আছে, যেখান থেকে ফাইলটা আসে সেই ফাইল থেকে আমরা ব্রাউজ করে নিয়ে আসব। তো আমার এই টেক্সট ফাইল, আমার এই ডেস্কটপে আমি পাওয়ার কোয়েরি, আমার যে একটা ফোল্ডার আছে পাওয়ার কোয়েরি ওয়ার্কিং ফাইল, এর মধ্যে আমি টেক্সট ফাইল আছে, আমার টেক্সট ফাইল আমার আছে অনেকগুলো। তো এখানে আমার যে তিনটা আছে, যেখানে আমি একটা ধরেন আমি সেলস ডাটা অফ ফেব্রুয়ারি 8 এই ফাইলটা নিতে যাচ্ছি, ওপেন করলাম। তারপর এখানে ইম্পোর্ট দ্য সোর্স ডাটা ইনটু এ নিউ টেবিল ইন দ্য কারেন্ট ডাটাবেস, আমাদের যেভাবে আছে আমার কারেন্ট ডাটাবেস আসছি, ওকে যদি দেয় এখন, তাহলে ওকে দেওয়ার পর আমাদের এখানে কী অপশনগুলো আসতেছে, ইউ ডাটা সিমস টু বি এ ডিলিমিট ফরম্যাট, এই ডিলিমিটার আমাদের ফরম্যাটে এখানে যে অবস্থায় আছে আমার সেটি অটোমেটিক যদি কোনো ডিলিমিট মানে ডিলিমিটার করতে চাই আমরা সেই জিনিসগুলো এখান থেকে করতে পারি। তারপর নেক্সট যদি ক্লিক করি, এখানে নেক্সটে আসার পরে একে বলতেছে সুজ দ্য ডিলিমিটার দ্যাট সেভার্স ইউর ফিল্ডস, এখানে ট্যাব, আমি কি ট্যাবে করবো নাকি সেমিকোলনে করবো নাকি কমাতে করবো নাকি স্পেসে করবো নাকি আধারে করবো, যেভাবে করতে চাই আমরা স্পেস যদি করতে চাই স্পেস বা আধারে যদি করতে চাই আধারে, তো আমি এখানে ট্যাবে এই অপশনে আমার সাথে প্রত্যেকটা আলাদা। এই যে আমাদের যে টেক্সট ফাইলটা ছিল সেখানে আমাদের ডেট, ডাটা, প্রোডাক্ট আইডি এবং প্রফিট, আমরা যদি এখানে এইটাকে এই যে রোটা আছে এই রোটাকে আমরা প্রথমেই কি আমার আসলে হেডার হিসেবে রাখতে চাই কি না, ফার্স্ট রো কন্টেস্ট ফিল্ড নেমস, অর্থাৎ প্রত্যেকটা আমার হেডার এইটে থাকবে ডেট, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রফিট। তো আমার ফার্স্ট রো এখানে যদি দিই তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম যে রোটা ছিল সেটা আমাদের হেডার হিসেবে এখানে বা ফিল্ড নেম হিসেবে চলে গেল। এখন যদি আমরা এটাকে নেক্সট দিই তাহলে এখানে আমাদের এই ফিল্ড নেম, ডেট, তারপর আমরা এটাকে যদি ক্লিক করি এই ফিল্ড নেম ডেট, আমরা যদি এটা কি চাই এখানে চেঞ্জ করার জন্য ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর আমরা এখানে যে অবস্থায় আছে আমরা এখানে নেক্সট দিচ্ছি, আমরা নেক্সট দেওয়ার পরে তাতে লেট অ্যাক্সেস অ্যান্ড প্রাইমারি কি, তারপরে সোর্স মাই ওন প্রাইমারি কি, এই জিনিসগুলো আমরা পরে দেখতে পারি যে সমস্যা নেই। এখানে লেট অ্যাক্সেস অ্যান্ড প্রাইমারি কি, এখানে দেখেন আইডি, আমরা যদি আমরা ইয়ে যাই আমাদের এই পরে আমরা দেখতেছি এখানে আইডি কিন্তু আমাদের অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, কারণ আমার এই টেক্সট ফাইলে ডেটটা ছিল না, আইডিটা ছিল না, ডেট ছিল, প্রোডাক্ট আইডি ছিল, কোয়ান্টিটি ছিল, প্রফিট ছিল, বাট এইটি চুজ মাই ওন প্রাইমারি কি, অর্থাৎ আমার যে প্রাইমারি কিটা আছে এটা ভাবে রাখতে চাই ডেট, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটিটা। আর যদি আমি লেট অ্যাক্সেস অ্যাড প্রাইমারি কি, এই অ্যাক্সেস যে প্রাইমারি কিটা থাকে আইডি অটোমেটিক বাই ডিফল্ট যেটা থাকে সেই জিনিসটা, যেমন আমাদের এখানে যে ফাইলটা আছে এখানে আইডি নামে যেটা আছে এটা আমরা যখন একটা নতুন একটা ব্ল্যাঙ্ক একটা এক্সেসের ক্রিয়েট করি আমরা তাহলে সেখানে আমরা দেখি থাকি আমরা সাধারণত এই আইডিটা চলে আসে। তো আমি চাচ্ছি যেটা চুজ মাই ওন প্রাইমারি কি, অর্থাৎ আমি যেভাবে আমার ফাইলটা আছে, এবং আমি যদি নো প্রাইমারি কি যদি দিই তাহলে সেটা দরকার নেই, সমস্যা নেই, তাহলে চুজ মাই এটাও দেখতে পারি অথবা লেট অ্যাক্সেস অ্যান্ড প্রাইমারি কি এভাবে দেখতে পারি আমরা যেভাবে খুশি। চুজ মাই ওন প্রাইমারি কি যদি দিই তাহলে এখানে আমাদের ডেট আছে, তারপর আসলে প্রোডাক্ট আইডি আছে, আমরা যদি এই প্রোডাক্ট আইডি যেভাবে দিই না কেন সেটা, তাহলে আমরা এখানে এটা আমাদের কোনো আমরা এগুলো ডিটেলস আরও দেখবো। তারপর নেক্সটে যদি ক্লিক করি তো এখানে আমি একটু ব্যাকে যাই, আমার এখানে অ্যাডভান্সে কী আছে আমাদের অ্যাডভান্স আমরা একটু দেখে যাই। এখানে
এই যে ট্যাব ডিলিমিট আমার কি করছে, কি কাজটা করতেছে, সেই কাজটাই কিন্তু এখানে আমি ডিলিমিটেড কি করেছি, অর্থাৎ এখানে যে আলাদা আলাদা করেছি এই ডিলিমিটেডটা ফিল ডিলিমিটার ট্যাব দ্বারা করেছি, ফিক্সড আমরা কিছু করিনি। তারপর ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, কোড পেস ওএমই ইউনাইটেড ইটস, অর্থাৎ যেগুলো আছে। তারপর ডেট অর্ডার, তারপর এখানে এই যে ডেটটা কি আছে আমার যে ফাইলটা অটোমেটিক, সে কিন্তু আমার যে টেক্সট ফাইলটা আছে এই ডেট, ডেট উইথ টাইম আছে আমার এর মধ্যে। তারপরে ইন্ডেক্স, তারপর স্কিপ করতে চাই কি না আমি, প্রোডাক্ট আইডি, এটা শর্ট টেক্সট আছে, কোয়ান্টিটি লং ইন্ডেক্স অটোমেটিক সে দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে আমরা যেগুলো টাইপগুলো সেগুলো অটোমেটিক দিয়ে দিচ্ছে এখানে, তাহলে আমরা ওকে এখানে দিই। তারপর নেক্সটে যদি চাই, এখানে আমরা যদি ইনপুট টু ফিল্ড আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, সেলস ডাটাকে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমরা এখন ফিনিশ দিলাম এখানে, আর কোনো কিছু না করে ফিনিশ দিলাম। এবং ইন্ডেক্স প্রাইমারি কি ক্যান নট কন্টেন্ট এর নাল ভ্যালু, তাহলে আমার সে কী করতেছে আমরা দেখি, ওকে দিই। তাহলে এখানে সার্চ সেলস যে ডাটাটা আছে এই সেলস ডাটার মধ্যে আমাদের এখানে চলে আসছে। আমার এই টেবিলটা যদি দেখি, আমাদের আগের এই টেবিলটা, এখন আমাদের সেলস ডাটার ফেব্রুয়ারি যেটা আছে এটা চলে আসলো। তাহলে আমরা আগের যে প্রাইমারি টেবিলটা ওইটা আমাকে কেটে দিলাম। তো এখান থেকে আমরা যদি এখন চাই যে না আমরা এখানে কোনো কিছু এডিট করবো, আমরা এখানে কোনো কিছু, মানে এখানে ডেট আছে, প্রোডাক্ট আইডি আছে, কোয়ান্টিটি আছে, প্রফিট আছে, তো আমরা চাচ্ছি যে না আমরা এখানে কোনো কিছু যে অ্যাড করবো। ধরেন কোয়ান্টিটি প্রফিট, আমাদের কথা হচ্ছে এখানে এত কোয়ান্টিটি আছে, পার পিস কত কোয়ান্টিটি হলো, এরকম একটা কিছু করতে চাচ্ছি। তাহলে আমরা মনে করেন এটাকে এই যে ডিজাইন ভিউ, এখানে যে ভিউটা আছে আমরা এখানে ডিজাইন ভিউতে দিলে, এখানে ধরেন আমরা পার পিস মানে এবার এখানে আমাদের কী আসছে আসলে কোয়ান্টিটি, কোয়ান্টিটি আর আসলে প্রফিট আসলে, তাহলে পার পিস আমরা দিতে চাচ্ছি পার পিস প্রফিট, এরকম কিছু একটা দিতে চাচ্ছি। এখন আমরা এখানে কিন্তু ক্যালকুলেশন আমাদের বা এই ক্যালকুলেটেড কী করবে, আমাদের এটা ক্যালকুলেটেড কী করবে এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পারি এখানে, তাই না। এখানে আমরা ধরেন আসলে এখানে কী আছে আমাদের কোয়ান্টিটি প্রফিট, তারপরে আসলে এই প্রফিটটাকে যদি নিই আমরা এই ডিভাইডেড অ্যান্ড আমরা এই কোয়ান্টিটিকে যদি ক্লিক করি, তাহলে দেখেন ওকে যদি দিই আমরা, তাহলে এই দুইটা ক্যালকুলেট অটোমেটিক হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে ভিউ মোডে যাই, ডাটাবেস ভিউতে সেভে যদি যাই, তাহলে দেখেন এই যে পার পিস প্রফিট অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা কী শিখলাম, আমরা শুধু একটা ফাইলটাকে দেখলাম না, আমাদের পার পিস প্রফিট কত আসছে সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম এখানে। যদি আমার এখানে আসলে একই রকম ডাটা ছিল, পার পিস আমার প্রফিটটা পেয়ে গেছে যে আমার এখানে কোয়ান্টিটি ছিল এত, আমরা প্রফিট করছি এত টাকা, আমাদের অটোমেটিক চলে আসছে। এখন আমরা এটাকে যদি ইম্পোর্ট করতে চাই, সরি এক্সপোর্ট করতে চাই, যে আমরা এটি এক্সেলে কনভার্ট করব, তাহলে কীভাবে করব, আমরা এই যে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে এক্সপোর্ট যাব, এক্সপোর্ট এক্সেলে কনভার্ট করতে যাচ্ছি আমরা। তাহলে এটা কোথায় করতে যাচ্ছি, দেখুন ব্রাউজ দিলাম, তো ব্রাউজ দেওয়ার পরে আমরা ওখানে করব না, আমরা ডেস্কটপে, ফুলি ডেস্কটপে আমরা ফাঁকা একটা জায়গায় করব। এখানে আমাদের ডেস্কটপে একটা নাম আছে এই এটাকে, বা আমরা সেলসটার ফেব্রুয়ারি টুতে যাই আমরা, আরেকটা যেহেতু আগের একটা প্রিভিয়াস একটা ফাইল আছে আমাদের, তাহলে টু দিলাম আমরা। তাহলে আমরা ওকে যদি দেই, আমরা যে দেখতে পাচ্ছি এখানে ক্লোজ যদি দেই, আমরা এখন যদি ইয়ে যাই, আমার ডেস্কটপে যাই সেলস ডাটা ফেব্রুয়ারি টু, অটোমেটিক এই ফাইলটা কিন্তু আমাদের, ও এখানে আমাদের কী হয়েছে এই দেখেন অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে আমাদের, হ্যাঁ অটোমেটিক এই যে প্রফিট সহ এক্সেল যে আমরা প্রফিটটা ক্রিয়েট করেছিলাম নতুন। এখানে আমরা যে ট্যাক করছি, এখানে যখন আমরা এই যে ই করতেছি, এটাকে এক্সপোর্ট করতেছি বা এক্সপোর্ট করতেছি এক্সেলে, সেক্ষেত্রে যদি আমরা এখানে এক্সপোর্ট ডাটা উইথ ফরম্যাটিং অ্যান্ড লেআউট, অর্থাৎ যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে যদি আমরা দিয়ে রাখি, ধরেন এখানে আমরা এটাকে এই ড্রাইভের ডেস্কটপে এটার নাম দিলাম আমরা থ্রি দেওয়ার পরে আমরা এটাকে ওকে দিলাম, এবং এক্সপোর্ট ডাটা উইথ দ্য ফরম্যাটিং লেআউট, তারপর কী আছে ওপেন দ্য ডেস্টিনেশন দ্য ফাইল আফটার দ্য এক্সপোর্ট অপারেশন ইজ কমপ্লিট। তো আমরা এটা দেখি এক্সপোর্ট, অর্থাৎ এই ফরম্যাটিং যেন আমাদের এখানে যে ফরম্যাটিংটা করা আছে এই উপরে, অর্থাৎ এই যে এখানে যে ফরম্যাটিংটা করা আছে এই ফরম্যাটিংটা যেন আমাদের থাকে। তাহলে আমরা এখন দেখব একটু চেঞ্জ, এই যে এটা যেমন আগেরটা ডাটাটা, এটা আমাদের এখন পরিবর্তনটা আমরা কী দেখতে পারি এই নাম্বার থ্রিটাতে, এই দেখেন অটোমেটিক কিন্তু একটা ফরম্যাটিং করা যাচ্ছিল, যেভাবে ফরম্যাটিং এই ফরম্যাটিংটা কিন্তু এখানে অটোমেটিক এখানে চলে আসছে এই জিনিসটা। আমরা যদি এখানে আরও কিছু ফরম্যাটিং থাকতো, এই ফরম্যাটিং সহ ডাটাটা চলে আসতো, আর আগের যেটা আছে এটা কিন্তু উইদাউট ফরম্যাটিং ছাড়া চলে আসছে, এটা হচ্ছে পার্থক্যটা। ওইটা টিকচিহ্ন রাখলে কী হতো আর এইটা টিকচিহ্ন না রাখলে কী হতো। তাহলে আমরা এখন যে জিনিসটা শিখলাম, আমরা এটাকে
বাদ দিয়ে দিই। এখন আমরা ধরেন যেহেতু আমার টেক্সট ফাইলটা যেটা ছিল, আমরা যদি বলি এখানে পাওয়ার কোয়েরি ওয়ার্কিং ফাইল, আমরা একটু যদি এটা যদিও আমাদের প্রথমে দেখা উচিত ছিল, এই যে আমরা সেলস ডাটাটা নিয়েছি এখানে ফেব্রুয়ারি ডাটাটা, এখানে কিন্তু আমাদের ডেট, প্রোডাক্ট আইটি, কোয়ান্টিটি অ্যান্ড প্রফিট এটাই ছিল, অন্য কিছু ছিল না আমাদের। তাহলে আমরা এখন এখানে দেখতে চাচ্ছি যে আমাদের একটা এক্সেল ফাইল তো নিতে পারি, তাহলে আমরা এটাও বাদ দিলাম আমরা, ইয়েস এটাও বাদ, আমরা এটাও বাদ আমাদের, তাহলে আমরা এটিকে ডিলিট করে দিতে পারি, ডিলিট, আমরা এটা রাখতেই চাচ্ছি না টোটালি, ডিলিট। আমরা এখন একটা নতুন একটা ই ফাইল করব, ক্রিয়েট টেবিল, এই টেবিলের মধ্যে, নতুন টেবিলের মধ্যে আমরা নিতে চাচ্ছি, ইম্পোর্ট করতে চাচ্ছি একটা এক্সেল ফাইল। তার এক্সেল ফাইল আমরা ধরে নিচ্ছি, আমরা এই যে ফাইলগুলো কাজ করলাম একটু আগে, সেল ডাটা, আমরা যে কোনো একটা ফাইল নিই, ধরেন এই ফাইলটা নিতে যাচ্ছি, ওপেন। তারপর আমরা স্যার ইম্পোর্ট দ্য সোর্স ডাটা ইনটু এ নিউ টেবিল, ওকে, এক্সেল ফাইল আমরা করতে যাচ্ছি। তারপরে ফার্স্ট ইন দ্য কোয়ান্টিটিস কলাম, তখন অটোমেটিক এটা কিন্তু আমরা যখন টেক্সট ফাইল নিচ্ছি আমার অনেক বেশি কাজ করতে হয়, এখানে আমাদের কিন্তু অটোমেটিক এটা ফার্স্ট রোতে নিয়ে নিচ্ছে, দ্যাট মিনস এই যে এখানে আমাদের ফার্স্ট রো কোয়ান্টিটিস কলাম অ্যান্ড হেডিং, এই হেডিং হিসেবে আমাদের আছে। দেন ওকে ওকে দিচ্ছি, দেন আমরা এই যে এখানে আবার দেখেন এই যে লেটস এক্সেল আইডি, সেই আইডি নাম্বার নিচ্ছে, আমরা এটা যাচ্ছি না, আমরা এটা যাচ্ছি, দেন আমরা এটাকে সেলস ডাটা ফেব্রুয়ারি আমরা এইভাবে ফিনিশভাবে দিচ্ছে আছি, ওকে, ক্যান নট ইন্ডেক্স এবং প্রাইমারি কি কেন, এটা সমস্যা নাই। তাহলে এখানে সেভ অ্যান্ড ইম্পোর্ট হিসেব, এখানে আমাদের কোনো টিক্স না চলে আসলো। এখন এই সেলস ডাটা ফেব্রুয়ারিতে ধরেন আমরা এখানে আর কোনো এডিট করতেছি না, জাস্ট আমরা দেখতে চাচ্ছি একটা ইম্পোর্ট করবো, কীভাবে এক্সপোর্ট করবো, আমরা এই ফাইলটা এক্সপোর্ট করতে চাচ্ছি পিডিএফ ফাইলে। তাহলে এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, বা আমরা যদি এইটাকে একটু বাড়িয়ে দিই, বা আমরা এখানে যদি এই ইটাকে আমরা এই যে ডিক্রিজ করে দিই, আমরা এখানে পয়েন্টগুলোকে একটু বাড়িয়ে দিই, বা আমরা এখানে যদি এইটাকে টোটালটাকে আমরা হোমে থেকে আমরা অনেক কাজ করতে পারি না, এই কাজগুলো আমরা এখান থেকে যদি আরও কিছু কোনো কাজ করি সেই কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারি, যে আমার না এখান থেকে আমরা ফিল্ডসগুলোকে আমরা ঠিকমতো সাজিয়ে গুছিয়ে দেব, আমরা অনেক কাজই করতে পারি, তাহলে সেগুলো আমরা করতে পারি। কিন্তু আমরা এখানে এখন দেখবো আমরা এইটাকে কীভাবে পিভট অর্থাৎ পিডিএফে ইম্পোর্ট করবো, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করবো, আমরা এক্সপোর্ট পিডিএফ, পিডিএফ ফাইলে আমরা এই যে এটা নাম দিতে পারি পিডিএফ ফাইল, অর্থাৎ পিডিএফ তো অটো ফাইলই, এটা থ্রি নাম্বার যেটা আছে এই থ্রি নাম্বারটা আমাদের এটাকে এখন যদি পাবলিশে ক্লিক করি, এখানে পাবলিশে ক্লিক করলে আমরা দেখতে পাবো অটোমেটিক কিন্তু কাজটা হয়ে গেল এবং সেভ হয়ে গেছে। আমরা যদি ক্লোজ দিই, আমরা যদি এখন এটাকে ইয়ে যাই আপনার এই দেখেন অটোমেটিক পিডিএফ ফাইল, আমরা এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এই পিডিএফ থ্রি ফাইল আমাদের টোটালি এটা পিডিএফ আকারে প্রকাশ পেয়ে গেছে। তাহলে আমরা এক্সেসে একটা কাজ করলে সেটাকে কীভাবে আমরা এক্সেলে এক্সপোর্ট করব, বা অথবা আমরা সেটাকে যদি পিডিএফ আকারে ফাইল আমরা চাই সেটাকে কীভাবে আমরা এক্সপোর্ট করব, অনেক এই জিনিসগুলো আমরা সহজেই করতে পারি আমাদের এক্সেলের মাধ্যমে, এক্সেসে। তো এই আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং যারা বেসিক লেভেলে এখনও আসেন তাদের জন্য খুবই কমন, জাস্ট কিন্তু বেসিকের মধ্যে একটা ফর্মুলাও কিন্তু কীভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম, এই জিনিসটাও মাথায় রাখবেন। তো লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারবেন এবং নিজে শিখবেন অন্যদের শেখাবেন, ইচ্ছা হলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।